আসসালামু আলাইকুম। আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ, আমি জাহান আক্তার তালুকদার, সহকারী শিক্ষক প্রভাতী শাখা। আমি আজ এই ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর ছোট সোনামণিদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পাঠের কিছু আলোচনা নিয়ে। ছোট সোনামণিরা, তোমরা বাসায় এই করোনাকালে আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমার এই আলোচনা খুব মনোযোগ সহকারে দেখবে ও শুনবে। প্রথমে আলোচনায় আসা যাক সঠিক উত্তর দিয়ে। দ্বিতীয় শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পরিবেশ পরিচিতি। এক নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক নম্বর, আমরা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করব, মন্দ ব্যবহার করব, খারাপ সম্পর্ক রাখব, ভালো ব্যবহার করব। উত্তর হবে ভালো ব্যবহার করব। দুই নাম্বার, বড়দের আমরা কি করব, অমান্য করব, সম্মান করব, ক্ষতি করব, অসম্মান করব। উত্তর হবে সম্মান করব। তিন নাম্বার, প্রতিবেশীর দুঃখের দিনে খুশি হব, দুঃখ দিব, সাহায্য করব, ক্ষতি করব। উত্তর হবে সাহায্য করব। চার নাম্বার, কার দ্বারা নানা রকম আসবাবপত্র তৈরি করেন কে, ডাক্তার, উকিল, শিক্ষক, কাঠমিস্ত্রি। উত্তর হবে কাঠমিস্ত্রি। চিঠিপত্র বিলি করেন কে, তাঁতি, শিক্ষক, ডাকপিয়ন, কৃষক। উত্তর হবে ডাকপিয়ন। জমি চাষ করেন কে, কুমার, কৃষক, জেলে, দর্জি। উত্তর হবে কৃষক। কাপড় পরিষ্কার ও ইস্ত্রি করেন কে, ধোপা, মেথর, নাপিস, স্বর্ণকার। উত্তর হবে ধোপা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, শাপলা, গোলাপ, জবা, শিমুল। উত্তর হবে শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি, আম, কাঁঠাল, কলা, তাল। উত্তর হবে কাঁঠাল। গ্রামের প্রধান খেলা কি, হাডুডু, ফুটবল, ক্রিকেট, ভলিবল। উত্তর হবে হাডুডু। গ্রামের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে, উত্তর হবে কৃষিকাজ, চাকরি, ব্যবসা, জেলে। উত্তর হবে কৃষিকাজ। রোগ হলে যারা আমাদের চিকিৎসা করেন তাদেরকে কি বলে, ডাক্তার, কৃষক, তাঁতি, দর্জি। উত্তর হবে ডাক্তার। এবার আমার শূন্যস্থান পূরণ আলোচনায় করব। ক নাম্বার, দর্জি আমাদের জামা কাপড় তৈরি করেন। খ নাম্বার, ডাক্তার আমাদের চিকিৎসা করেন। গ নাম্বার, খাল বিল নদী নালায় মাছ ধরেন, জেলে। স্কুল কলেজে পড়ালেখা শেখান তাদেরকে শিক্ষক বলে। স্বর্ণকার সুন্দর সুন্দর গহনা তৈরি করে। সমবয়সীদের সাথে আমরা মিলে মিশে চলব। বড়দের আমরা শ্রদ্ধা সম্মান করব। বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। যারা আমাদের জামা কাপড় তৈরি করে তাদেরকে দর্জি বলে। সহপাঠীদের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত। একই শ্রেণীতে যারা লেখাপড়া করে তাদেরকে সহপাঠী বলে। এবার আমরা সত্য মিথ্যা নির্ণয় করা আলোচনায় আসব। ক নাম্বার, সমবয়সীদের সাথে আমরা মিলেমিশে চলব, সত্য। খ নাম্বার, বড়দের আমরা শ্রদ্ধা ও সম্মান করব, সত্য। গ নাম্বার, বাংলাদেশের জাতীয় ফুলের নাম গোলাপ, মিথ্যা। ঘ নাম্বার, বাংলাদেশের জাতীয় ফলের নাম আম, মিথ্যা। ম নাম্বার, রোগ হলে যারা আমাদের চিকিৎসা করেন তাদেরকে ডাক্তার বলে, সত্য। যারা সুতো দিয়ে লুঙ্গি, কাপড় ইত্যাদি বুনে তাদেরকে দর্জি বলে, মিথ্যা। ছ নাম্বার, যারা আমাদের জামা কাপড় তৈরি করে তাদেরকে দর্জি বলে, সত্য। গুরুকার্য, গ্রামের প্রধান খেলা ফুটবল, মিথ্যা। ঝ নাম্বার, গ্রামের অধিকাংশ লোকই কৃষিকাজ করে, সত্য। নিয়, গ্রামের অধিকাংশ
পথ ঘাট পাকা মিথ্যা। 2 নম্বর, শহরের ঘর বাড়ি বেশিরভাগ পাকা সত্য। 3 নম্বর, পাশাপাশি কয়েকটি পাড়া নিয়ে গ্রাম হয় সত্য। এখন আমরা এক বাক্যে উত্তর দাও আলোচনা করব। 1 নম্বর, তোমরা সমবয়সীদের সাথে কিভাবে চলবে? উত্তর, সমবয়সীদের সাথে মিলেমিশে চলব। 6 নম্বর, বড়দের তোমরা কি করবে? উত্তর, বড়দের আমরা শ্রদ্ধা ও সম্মান করব। 7 নম্বর, ডাক্তার কাকে বলে? উত্তর, রোগ হলে যারা আমাদের চিকিৎসা করেন তাদেরকে ডাক্তার বলে। 8 নম্বর, কৃষক কাকে বলে? উত্তর, যারা মাঠে হাল চাষ করে জমিতে ফসল ফলায় তাদেরকে কৃষক বলে। 9 নম্বর, তাঁতি কাকে বলে? উত্তর, যারা সুতো দিয়ে লুঙ্গি কাপড় ইত্যাদি বুনে তাদেরকে তাঁতি বলে। 10 নম্বর, দর্জি কাকে বলে? যারা আমাদের জামা কাপড় তৈরি করে তাদেরকে দর্জি বলে। সহপাঠী কাকে বলে? উত্তর, একই শ্রেণীতে যারা লেখাপড়া করে তাদেরকে সহপাঠী বলে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, যা স্কুল খুললে এইচডব্লিউ খাতাতে করে ক্লাসে আমাকে দেখাবে। বাড়ির কাজ, বড় প্রশ্ন, 1 নম্বর, প্রতিবেশী কাকে বলে? 6 নম্বর, সমাজে কোন কোন পেশার লোক বাস করে? 9 নম্বর, বিদ্যালয় কাকে বলে? 10 নম্বর, বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদেরকে কি বলা হয়? প্রাথমিক বিদ 9 নম্বর, প্রাথমিক বিদ্যালয় কাকে বলে? 6 নম্বর, গ্রামে কি কি খেলাধুলা প্রচলিত আছে? 6 নম্বর, ফলের উপকারিতা কি? 10 নম্বর, শহরের লোকেরা কিভাবে জীবিকা করে? ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই আমার এই অনলাইন ক্লাস দেখেছো এবং বুঝতে পেরেছো। এই করোনাকালে তোমরা সবসময় বাসায় থাকবে, কোনো জিনিস খাওয়ার আগে পরিষ্কার করে হাত ধোবে, বাবা মার কথা শুনবে। এই বলি, ম্যাম তোমাদের ক্লাস, অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।